24/7 এই মুহূর্তে ফার্স্ট নিউজ নিয়ে রয়েছি আমি আপনাদের সাথে রিয়া। শুরু করছি এই মুহূর্তে ফার্স্ট নিউজ। পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশকে অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার ডাক দিলেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার দাবি, এজন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন। অন্যদিকে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের নেতা ইমরান খানের দাবি, আগামী মাসে PMLA নেতা নওয়াজ শরীফকে লন্ডন থেকে পাকিস্তানে ফেরানোর চেষ্টা করছে সরকার। পাকিস্তানের নির্বাচনী রাজনীতি থেকে নওয়াজের যাবজ্জীবন নির্বাসনের নির্দেশও বদলানোর চেষ্টা করা হচ্ছে। আজ ইসলামাবাদের জিন্না কনভেনশন সেন্টারে জাতীয় পতাকা উত্তোলনের পরে শরীফ বলেন, জাতীয় স্তরে আলোচনা প্রয়োজন। আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে পারলে অর্থনৈতিক শক্তিও হয়ে উঠতে পারব। প্রবল অর্থনৈতিক সমস্যার মধ্যে ক্ষমতাচ্যুত হয়েছিল ইমরান খানের সরকার। তাইওয়ান সফর শেষ হয়ে গেল, এখনো উত্তপ্ত চীন। তাইওয়ানকে ঘিরে লাগাতার সেনা মহড়া চালাচ্ছে বেইজিং। এহেন পরিস্থিতিতে কোনো ঘোষণা ছাড়াই ফের তাইওয়ানে পা রাখলো মার্কিন সাংসদদের দল। রবিবার সাংসদ এড মার্কিন নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল তাইওয়ান পৌঁছে গিয়েছে। সেখানকার প্রেসিডেন্ট এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রতিনিধি দল। আগে থেকে ঘোষণা না করে এহেন সফরের ফলে চীনের প্রতিক্রিয়া কি হয় সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে আগামীকাল বৈঠক হতে পারে মার্কিন প্রতিনিধিদের। সেখানে আমেরিকা তাইওয়ান সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন, খাদ্য সরবরাহ প্রসঙ্গ বৈঠকে উঠে আসতে পারে। সাহিত্যিক সালমান রুশদির উপর প্রকাশ্যে প্রাণঘাতী হামলা প্রসঙ্গে এবার মুখ খুললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিকের মতে, এই হামলা আদতে ইরান প্রসঙ্গে পশ্চিমের কাছে জেগে ওঠার ডাক। শুক্রবার নিউ ইয়র্কের এক মঞ্চে আক্রান্ত হন সালমান রুশদি। গুরুতর জখম হওয়ার জেরে লম্বা অস্ত্রোপচার হয় তার, পরে ভেন্টিলেটরে রাখা হয় তাকে। তবে এদিন চিকিৎসকেরা জানান, ভেন্টিলেটর থেকে রুশদিকে বার করে আনা হয়েছে। তার ঘনিষ্ঠ কয়েকজনের দাবি, কথাও বলেছেন রুশদি। প্রাণ সংশয়ের মুখ থেকে ফিরে আসা রুশদির হামলাকারী ধরা পড়েছে ঘটনাস্থল থেকে। তবে কি কারণে সেই হামলা চালালো তা নিয়ে এখনো মুখ খোলেনি তদন্তকারীরা। অনেকে মনে করছেন রুশদির উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পরে মুসলিমদের উদ্দেশ্যে তাকে মারার যে ফতোয়া জারি করা হয়েছিল ইরান, সেই হামলাই তার প্রতিফলন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বলেছেন, দুই দেশের যৌথ প্রচেষ্টার মাধ্যমে ব্যাপক ভিত্তিক ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত করবে। খবর রয়টার্সের। কোরিয়ার স্বাধীনতা দিবসে কিমকে লেখা চিঠিতে পুতিন বলেন, দুই দেশের স্বার্থে ঘনিষ্ঠ সম্পর্ক প্রয়োজন। এই সম্পর্ক কোরীয় উপদ্বীপ এবং উত্তর ও পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করবে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCNA জানায়, কিমও পুতিনকে চিঠি লিখেছেন। এতে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বেইজিংয়ের মধ্য দিয়ে রাশিয়া ও উত্তর কোরীয় বন্ধুত্ব গড়ে উঠেছিল। চিঠিতে কিম আরও বলেন, এর পর থেকে দুই দেশের মধ্যে কৌশলগত ও পরিকল্পিত সহযোগিতা, সমর্থন ও সংহতি একটি নতুন স্তরে পৌঁছেছে, যা শত্রুভাবাপন্ন সামরিক বাহিনীর হুমকি ও উস্কানিতে ব্যর্থ করে দিতে তাদের যৌথ প্রচেষ্টায় অংশ। ৭৬তম স্বাধীনতা দিবসকে ভারতকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার অপরিহার্য সহযোগী ভারত বলে সোমবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বাইডেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে লাগাতার আধিপত্য বিস্তারের চেষ্টা করছে চীন। শি জিনপিং প্রশাসনের নির্দেশে লাল ফৌজের এহেন আগ্রাসনে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। তাই ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিকে সঙ্গে নিয়ে চীনকে এক হাত নিতে তৈরি হচ্ছে বাইডেন প্রশাসন। এই প্রেক্ষাপটে এদিন বাইডেন বলেন, আজ 15ই আগস্ট প্রায় 40 লক্ষ ভারতীয় বংশোদ্ভূত সহ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভারতীয় স্বাধীনতার 75তম বর্ষপূর্তি পালন করেছেন। ফোন ধরে হ্যালো বলা যাবে না, বলতে হবে বন্দে মাতরম। ভারতের মহারাষ্ট্রের নতুন সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গানোতিয়া রাজ্যের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এমন নির্দেশনা দিয়েছেন। গতকাল রোববার নির্দেশনা দেন বিজেপি নেতা সুধীর। বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকালই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন। সুধীর পেয়েছেন রাজ্যের সংস্কৃতি বিষয়ক দপ্তরের দায়িত্ব। দপ্তর পাওয়ার পর টুইট করেন সুধীর। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রী হিসেবে রাজ্যের প্রত্যেক অধিবাসী ও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি তার এই প্রথম আহ্বান হলো হ্যালোর পরিবর্তে বন্দে মাতরম দিয়ে কথা বলা শুরু করা। হ্যালোর পরিবর্তে বন্দে মাতরম দিয়ে কথা বলা শুরু করার বিষয়টি
বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন সুধীর। এ বিষয়ে রাজ্য সরকার শিগগিরই নির্দেশনা জারি করবে। ৭৬তম স্বাধীনতা দিবসে লাদাখে প্যাংগং লেকের পাশে সগর্বে উঠল তেরঙ্গা। চীনের সঙ্গে সংঘাতের আবহে দেশ যে এক কদম পিছু হটবে না সেই বার্তা দিয়ে ১৪,০০০ ফুট উচ্চতায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্বাধীনতা দিবস উদযাপন করলেন আইটিবিপি জওয়ানরা। আজ সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। করোনা সংকট কিছুটা কাটিয়ে উঠে ভারতের ইতিহাসের সবচেয়ে গর্বের দিনটিতে আনন্দ উদযাপনে উৎসাহের কোনো খামতি নেই এবার। আমজনতা থেকে সীমান্তে মোতায়েন জওয়ানরা সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে স্যালুট করছেন তেরঙ্গাকে। বিশেষ করে প্যাংগং লেকের পাশে পতাকা উড়িয়ে সম্প্রসারণবাদী চীনকে স্পষ্ট বার্তা দিতে হয়েছে মাতৃভূমির রক্ষায় তারা যে সদা তৎপর। এদিন প্যাংগং লেকের পশগয় সেই বার্তায় দিলেন আইটিবিপির জওয়ানরা। উদ্বেগবাড়ির স্বাধীনতা দিবসে ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাম। গত ২৪ ঘন্টায় বাড়ল সংক্রমিতের সংখ্যা, তবে সোমবার কিছুটা প্রাণহানি। স্বাধীনতা দিবসে প্রত্যেক রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রের। সোমবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৯১৭ জন, যা রবিবারের তুলনায় সামান্য বেশি, কারণ ওই দিন আক্রান্ত হয়েছিলেন ১৪,০৯২ জন। দেশের সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,১৭,৫০৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন, যা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫,২৭,৬৯ জন। বেশ কয়েকটি রাজ্যে করোনা গ্রাফ এখনো উদ্বেগজনক, এখনো চিন্তায় রাখছে দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। বরাবরই পোশাক নিয়ে বিশেষ সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছরে অনুষ্ঠানে নজর কাড়ল তার পোশাক। বিশেষ করে নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পাগড়ি। দেশজুড়ে হালঘাত তেরঙ্গা কর্মসূচি শুরু করেছিল কেন্দ্র সরকার। জাতীয়বাদ ছড়িয়ে দিতে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় তার পোশাকেও ছিল জাতীয়তাবাদের ছোঁয়া। প্রধানমন্ত্রীর মাথায় দেখা গেল তেরঙ্গা আঁকা পাগড়ি। মনে করা হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব ও হালঘাত তেরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে এ পাগড়ি মাথায় চাপিয়েছিলেন তিনি। পোশাক হিসেবে ছিল সাদা কুর্তা ও নীল ওয়েস্টকোট। তবে এই প্রথমবার নয়, এর আগেও বারবার নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পোশাক, বিশেষ করে পাগড়ি। দেশের অগ্রগতির ক্ষেত্রে আগামী ২৫ বছর ভীষণ গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে, আর এই স্বপ্ন পূরণের জন্য পঞ্চ সংকল্প নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে সেই ৫ সংকল্পের কথা উল্লেখ করলেন তিনি। কি এই ৫ সংকল্প? এই ৫ সংকল্প হলো ১ বিকশিত ভারত, ২ দাসত্ব থেকে মুক্তি, ৩ উত্তরাধিকার নিয়ে গর্ব, ৪ ঐক্য, ৫ নাগরিক কর্তব্য। আগামী ২৫ বছর এই ৫ ক্ষেত্রে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকশিত ভারত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষেত্রে অগ্রগতি দরকার। দাসত্ব থেকে মুক্তি হলো ২০০ বছর ধরে দেশের মানুষ ব্রিটিশদের গোলামি করেছে, পরাধীন থেকেছে, কিন্তু মনে সেই পরাধীনতার সামান্য রেশও রাখা যাবে না বলে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনার ধাক্কা সামনে স্বাধীনতা দিবসে ফের রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। ২ বছর পর সাধারণ মানুষেরা যোগ দিলেন অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশ আধিকারিকদের হাতে পদক তুলে দেন মুখ্যমন্ত্রী। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই ৮৮ নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় রেড রোড। এদিন সকাল ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছেন রেড রোডে। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে হলো পুষ্পবৃষ্টি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। রেড রোডের কুচকাওয়াজে একাধিক ট্যাবলো প্রদর্শন হয়। দুর্গাপুজো নিয়ে শুরু হয় ট্যাবলো প্রদর্শন, সঙ্গে চলল মুখ্যমন্ত্রীর গাওয়া গান। বিভেদকামী শক্তির হাতে দেশ শাসনের ভার ছাড়া যাবে না, কেন্দ্রের এই অমৃতকাল ঝুটা। আমাদের সংবিধান রক্ষা করতে হবে, দেশের ঐক্য রক্ষা করতে হবে, হিংসামুক্ত ভারতবর্ষ চাই আমরা। বিদ্বেষ বিষ যারা ছড়াচ্ছে তাদের উৎখাত করতে হবে। রবিবার মধ্যরাতে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ফেসবুক লাইভের ৮ মিনিটের ভাষণে এই বার্তায় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে এক দফা টুইট করে জাতীয় ঐক্যের পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মধ্যরাতের ভাষণে ২৪ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, ৮ বছর ধরে আমরা সময় নষ্ট করেছি, আরো ৫ থেকে ৭ বছর সময় নষ্ট করতে চাই না। আমাদের এবার রাস্তায় নেমে কাজ করতে হবে, ইতিহাস সৃষ্টি করতে হবে, এক হতে হবে, তবেই দেশের স্বপ্ন গড়তে পারবো, দেশের সামাজিক ঐক্যকে রক্ষা করতে পারবো, সংবিধান রক্ষা সম্ভব হবে।
১৩ তারিখ থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজে রোহিত শর্মা, ঋষভ পন্ত, বিরাট কোহলিরা বিশ্রামে থাকলেও ধারে ওভারে কিন্তু ভারতে এগিয়ে রয়েছে। তাও সিরিজ শুরুর আগে বড় ভবিষ্যৎবাণী করে বসেছেন জিম্বাবুয়ে দলের ব্যাটার ইনোসেন্ট কাইয়া। তার মতে এই সিরিজে ভারত নয়, জিতবে জিম্বাবুয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম্বাবুয়ের তারকা ব্যাটার ভবিষ্যৎবাণী করেন, জিম্বাবুয়ের তরফে 2-1, আমরাই সিরিজ জিতবো। ব্যক্তিগতভাবে যদি আমার লক্ষ্যের কথা বলতে চাই তাহলে বলবো আমি এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই এবং শত রানও হাঁকাতে চাই। সহজ সরল হিসাব, আমি এই সিরিজে সবার থেকে বেশি রান করতে চাই, এটাই আমার লক্ষ্য। সেরা পরিচালকের শিরোপা পেলেন অপর্ণা সেন। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র 2022-এ দ্য রেপিস্ট ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন অপর্ণা সেন। ফের সম্মানিত অ্যাপলোস এন্টারটেনমেন্টের দ্য রেপিস্ট। কথায় বলে যদি কোনো সাধুবাদ না মেলে তাহলে তা বিনোদন নয়। অ্যাপলোস এন্টারটেনমেন্টের প্রথম ফিচার ফিল্ম দ্য রেপিস্ট এবার এমন এক সম্মান পেয়েছে যা সহস্র করধর্ণীর সমান। ছবিটি এই মাসের 20 আগস্ট মেলবোর্নের মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এই ছবির জন্য দুর্দান্ত সূচনা, দ্য রেপিস্ট এই মর্যাদাপূর্ণ উৎসবে পেল বিশেষ সম্মান। অপর্ণা সেনের এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। ভারতের 75তম স্বাধীনতা দিবস উদযাপনে পরিচালকের মুকুটে উঠল নয়া পালক। দ্য রেপিস্ট হল ধর্ষণের শারীর স্থান, অপরাধীদের মানসিকতা এবং ঘটনার পরে ধর্ষিতারা যে ট্রমা অনুভব করে তার একটি চিন্তা উদ্দীপক পরীক্ষা। এদেশ তোমার, এদেশ আমার, এদেশের তাদেরও যারা স্বাধীনতার জন্য দিয়েছে প্রাণ। 75 বছরও ভোলা যায় না তাদের সেই বলিদান, বারবার ফিরে আসে গল্প কথা সিনেমার পর্দায়। এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনী বড় পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক অভিনেতা দেব। স্বাধীনতা দিবসের দিনে প্রকাশ করলেন বাঘা যতীন ছবির প্রথম ঝলক। অকুত ভয়, বাঘা যতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক, বীর আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায় শুধুমাত্র একটি ছোড়া দি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন, সেই কারণেই তাকে বাঘা যতীন নামে ডাকা হতো। এমন এক মানুষের ভূমিকা অভিনয় করতে চলেছেন দেব। তার প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করেছেন অরুণ রায়। 75তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর বাঘা যতীন। শনিবারের নিম্নচাপ গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর। এই নিম্নচাপের জেরে প্রভাবিত পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল, এর অবস্থান দীঘা থেকে মাত্র 10 কিমি দক্ষিণ পূর্বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই গভীর নিম্নচাপের প্রভাব আগামী 24 ঘন্টাতেও থাকবে এবং তা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এদিন 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস হাওয়া বয়ে যেতে পারে। ফার্স্ট নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।